আরো একবার স্বাগত জানাই রিপাবলিক বাংলা আপনাদেরকে চা যার ভোট নিয়ে আপনাদের সঙ্গে আমি এবং আমার সঙ্গে সন্তু রয়েছে সন্তু দেখো একটা বিষয় আমাদের এই রাজ্যে যেন ভোট বড় ভালো ভোটের জন্য কার্যত রাজনীতি করা হচ্ছে এবং তাতে সমস্যার মধ্যে পড়তে হচ্ছে এই রাজ্যের মানুষকে কিন্তু সেই ব্যাপারে একেবারে সন্দিহান যেন এই রাজ্যের রাজনৈতিক দলগুলি নেতারা তারা বলছেন অর্থাৎ স্পেসিফিক্যালি যদি বলা হয় মমতা বন্দ্যোপাধ্যায় তিনি তো এই রাজ্যের অভিভাবিকা কিন্তু তিনিও এমন কিছু মন্তব্য করে বসছেন যে মন্তব্যকে কেন্দ্র করে কার্যত বিতর্কে ঝড় উঠতে শুরু করে দিয়েছে কোন মন্তব্য চন্দ্র মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কাদের পক্ষে কার জন্য মন এটা এখন সব থেকে বড় প্রশ্ন তাদের জন্য মন কাঁদা উচিত সৎ সুনাগরিকদের জন্য তাই তো কিন্তু বারবার আমরা দেখতে পাই মঞ্চ থেকে তিনি যাদের জন্য বলেন যাদের জন্য গলা ফাটান যাদের জন্য চোখের জল ফেলেন যাদের জন্য মমতা উতলে ওঠে তারা চাকরি চুরিতে অভিযুক্ত কার্যত শিকার হয়ে গিয়েছে এসএসসি বলে দিয়েছে চাকরি চুরি হয়েছে কিন্তু তারপরেও চাকরি চোরদের পাশে মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছেন তিনি আসবো আলোচনায় কিন্তু তার আগে যে ঠিক ঠিক রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন শোনাবোপাধ্যায় বিশ্বাস করুন আমি কালকে দুর্গাপুরে মিছিল করছিলাম মিছিল করতে করতে মনটা পড়ে আছে কারণ আমরা সুপ্রিম কোর্টে গেছি ওদের হয়ে কি রায় হয় কি রায় হয় সেটা দেখবার জন্য যখন রায়টা শুনলাম না আমার মনটা স্নিগ্ধ হয়ে গেল আমার কখনো হাইকোর্টের রায়কে নিয়ে তিনি প্রশ্ন তোলেন কখনো সুপ্রিম কোর্টের রায় তিনি বলেন মনটা শান্তি হয়ে গেল আট হাজারে কি থেমে থাকবে এটা এখন সব থেকে বড় প্রশ্ন এবং সেই জায়গা থেকে প্রশ্ন উঠছে যে কার জন্য মন কাঁদে এই রাজ্যের মুখ্যমন্ত্রী যারা রয়েছেন আমি পরিচয় করে দেবো আমার সঙ্গে রয়েছেন ডক্টর সতরবা বিজেপির মুখপাত্র এবং দেবব্রত রয় রয়েছেন শাসক দলের পক্ষে কথা বলবেন দেবব্রত দা রয়েছেন এবং আমাদের এই স্টুডিওর বাইরে থেকেও আরও একজন অতিথি রয়েছেন তনয়া সুকান্ত সুকান্তদা রয়েছেন সুকান্ত ঘোষ অধ্যাপক আমি সুকান্ত দার কাছে আসবো প্রথমেই আমি দেবব্রত দাকে দিয়ে শুরু করি দেবব্রত দা মন কার জন্য কাঁদা উচিত সুনাগরিক সৎ মানুষ এবং আমাদের রাজ্যকে যারা এগিয়ে নিয়ে যাবে আমাদের সেই প্রতিভার জন্য মন কাঁদা উচিত কিন্তু বারবার মঞ্চ থেকে আমরা শুনতে পাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন চাকরি খেয়ে নিল চাকরি খেয়ে নিল চাকরি খেয়ে নিল যারা চাকরি চুরি করে চাকরিটা পেয়েছে তাই তো চাকরিটা যাবে শুনুন ল অফ ন্যাচারাল জাস্টিস কি বলে নিরানব্বই জন অপরাধী ছাড়া পেয়ে যাক কিন্তু একজন নিরাপরাধ যেন শাস্তি না পায় আর এটাও বলতে পারি মা সারদার বাণী দিয়ে বলতে পারি আমি সতেরো মা অসতেরো মা এখন মানে আপনারা এইভাবে ব্যাখ্যা করছেন প্রমাণ প্রমাণিত হয়নি যা দিয়েছে বলে অযোগ্য শুনুন শুনুন বলতে দিন এটা সিবিআই তথ্য দিয়েছে সেই তথ্য নিয়েছে

তথ্যের ওপর ভিত্তি করে এসেছি সেই তথ্যটাকে সামনে খাড়া করেছে এই যুক্তি মানা যায় আমি একটু প্রথম থেকে প্রথমে শুরু করি আমি না এতদিন ধরে সত্যি বুঝতে পারতাম না যে জয় শ্রীরাম শুনলে কেন এরকম আঁতকে ওঠে আজ আমি বুঝলাম মানে কাল তোমাদের এই প্রতিবেদন থেকে আমি দেখতে পাচ্ছি যে অতৃপ্ত আত্মারা জেনারেলি এই জয় দেখে ভয় পেয়ে কেঁদে কোকিয়ে চিৎকার চেঁচামেচি করে এই অতৃপ্ত আত্মা এখন উনি উনার মতে ওনার নাকি এখন তৃপ্ত হয়েছে কেন ওনার ক্যাবিনেট বেঁচে গেছে বলে দ্যাট ইজ অল দ্যাট শি ইজ কনসার্ন অ্যাবাউট আজকে দেবব্রত যাই বলুক তাকে মা সারদা বলুক কি অন্য কাউকে বলুক আমার এখানে পশ্চিমবঙ্গের মানুষ খুব পরিষ্কার বুঝতে পারছে মাননীয় আর কিচ্ছু যায় আসে না পঁচিশ হাজার লোকজনের চাকরি বাতিল গেল তাদের টাকা ফেরত দিতে হলো কি রাস্তায় যারা এতদিন ধরে অ্যাপ্লিকেন্টরা বসে আছে ওনার কিচ্ছু যায় আসে কিচ্ছু যায় আসে না একমাত্র ওনার একটাই কনসার্ন হাতে পায়ে ধরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু বলেছেন শত্রুপাতি যে আমরা প্রত্যেকের সঙ্গে আছি যাদের চাকরি গিয়েছে এবং যারা এখন পর্যন্ত রাস্তায় বসে তাদের জন্য নাকি আদালত পর্যন্ত রাজ্য সরকার গেছে না সেটা 40 লক্ষ চাকরি রেডি আছে 40 লক্ষ চাকরি যদি রেডি থাকে মুখ্যমন্ত্রীর কাছে তাহলে এত দিন এরা রাস্তায় ঝড়ে জলে চাদর চাপা দিয়ে লাঠি চার্জ হয়ে মাথা চুলকামে কেন বকেছিল তখন কেন ওই অতৃপ্ত আত্মার ঝুলি থেকে 40 লক্ষ চাকরি বের হইনি কেন আমি 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 ছবিটা স্পষ্ট করে দিই আপনার বলতে সুবিধা হবে আমরা 2019 এর লোকসভা ভোটের আগে আমরা দেখেছিলাম আমাদের যে সেই সামনে তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে নিয়ে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন ভোট চলছে আমার কিছু করার নেই ভোট মিটে গেলেই চাকরিটা হয়ে যাবে মানে ভোট মিটবে রেজাল্ট বেরোবে তার আগেই চাকরি হয়ে যাবে এমনটা বলেছিলেন মানে ভোট এলি প্রতিশ্রুতি দু হাজার একুশ সালে আমরা শুধু কি চব্বিশের আগেও তো মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন আমি আরেকটু সংযোজন করে দিই তিনি বলছেন দশ লক্ষ চাকরি যেমন মজুত রয়েছে ঠিক একই সঙ্গে তিনি বলছেন যে আবাসের ঘরও নাকি দেওয়া হবে কিন্তু ভোট মিটে গেলেই সেই টাকা পাবে অর্থাৎ দু কিস্তির টাকা তিনি এক লক্ষ কুড়ি হাজার টাকা তিনি দেবেন কিন্তু ডিসেম্বর মাসে একটা টাকা তিনি দেবেন এবং তারপর আরও একটা যে কিস্তি রয়েছে সেই অর্থটাও তিনি দেবেন সবটাই আমি একটু আমি তোমাদের এই চাকরির কথায় আসছে আমি মানে এই এই অফারগুলোর কথায় আমি জাস্ট আরেকটা জিনিস একটু ক্ল্যারিফাই করে লাস্ট টাইম যখন মাননীয় প্রধানমন্ত্রী জনসভা করছিলেন এখানে দাঁড়িয়ে উনি স্ট্রিক্ট নির্দেশ দিয়ে গেছেন বেঙ্গল বিজেপিকে যে আমাদের লিগাল সেল যেন একটা আলাদা করে প্যানেল তৈরি করে মানে এদের এটা শর্ট আউট করে যে মানে দুধ দুধ কা পানি করার চেষ্টা করে সেই কথা অনুযায়ী আমরা আট তারিখে মানে গতকাল আমরা একটা পোর্টাল রিলিজ করেছি সেটা সেখানে যারা যারা অ্যাপ্লিকেন্ট আছে আমরা অবভিয়াসলি আমাদের সময় লাগবে কি প্রসেস হবে আমি এক্ষুনি বলতে পারবেন কিন্তু আমি বলছি অন্য কথা যে মুহূর্তে প্রধানমন্ত্রী বললেন এই কথা যে বিজেপি লিগাল সেলকে এই দায়িত্বটা দেওয়া হচ্ছে চার ঘন্টার মধ্যে এসএসসি একেবারে ভোল পায় একদম একদম হান্ড্রেড এইটি ডিগ্রি ঘুরে বলল না আমাদের কাছে আছে আমাদের কাছে পদ্ধতি আছে আমরা ছাকনি নিয়ে বলছি কে কোন দিন বা কারা সৎ কারা অসৎ এতদিন ওদের আমার প্রশ্ন অন্য জায়গায় এক্ষুনি যদি ওরা প্রধানমন্ত্রীর বার্তা আবার ভূত দেখে যে চার ঘন্টার মধ্যে ভোল্টাফেস হয়ে যেতে পারে তাহলে এতদিন তারা কেন করে নি এইখানে মুখ্যমন্ত্রী সঙ্গে সঙ্গে এক সেকেন্ড আমি শেষ করি তারপরে তুমি লিগাল সেন্ট নিয়ে কথা বলো যে মুহূর্তে মুখ্যমন্ত্রীর কানে গেছে

আমি বাবুর কাছে আসার চেষ্টা করবো সুকান্তবাবু মন কার জন্য কাঁদছে সেটা থেকে বোঝা যায় যে আমার উদ্দেশ্য কি আমার লক্ষ্য কী আমি কোন দিকে যেতে চাই বারবার চাকরি প্রার্থীরা কথা বলতে চেয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে লাস্ট উনি দু প্রতিশ্রুতি দেওয়ার পর তাদের সঙ্গে কোনো কথা বলেনি বারবার আমরা দেখেছি হাজরাতে গিয়ে বিভিন্ন চাকরি প্রার্থীরা তারা আন্দোলন করার চেষ্টা করেছেন চুলের মুঠি ধরে প্রিজনভানে তুলে নেওয়া হয়েছে তাদের জন্য একটা শব্দও তিনি খরচ করেননি তিনি কাদের জন্য শব্দ খরচ করেছেন যাদের বিরুদ্ধে চাকরি চুরির অভিযোগ উঠেছে যাদের বিরুদ্ধে টাকা দিয়ে চাকরি পাওয়ার অভিযোগ উঠেছে যাদের বিরুদ্ধে সাদা খাতা জমা দিয়ে চাকরি পাওয়ার অভিযোগ উঠেছে তাদের জন্য মন কাঁদে কিন্তু যোগ্য চাকরি প্রার্থীদের জন্য মন কাঁদে না এই ছবি দুটো সামনে রাখলে কি ছবি উঠে আসে সন্তু যে ঘটনাটা দেখো সবচেয়ে বড় ঘটনা এটা তো একটা অর্গানাইজড ক্রাইম যেটা হয়েছে এবং কোর্ট তো বলেইছে এটা যে একটা উদ্দেশ্যপ্রণোদিতভাবে পদ্ধতিগতভাবে ফ্রড করা হয়েছে এবং সেটা কিন্তু ঘটনা হচ্ছে যে যারা এই যোগ্য এবং অযোগ্য এই প্রশ্নের সম্মুখে কেন দাঁড়াতো এর জন্য কিন্তু দায়ী একমাত্র হচ্ছে এসএসসি এবং এসএসসি কিন্তু একদম শেষ মুহূর্তে তোমরা যেটা বলছো যখনই যখনই এসএসসি কার আন্ডারে না আন্ডারে আন্ডারে পড়ে আমাকে এসএসসি আন্ডারে থেকে শুরু করে এসএসসি কার আন্ডারে পড়ে কি তাহলে এডুকেশন মিনিস্ট্রির আন্ডারে পড়ে কিনা করেছে যখন প্রধানমন্ত্রী শুনতে আমার কথা

তার পরবর্তীকালে আমরা দেখতে পারি যে যোগ্য অযোগ্য যে বিচার করার ইয়ার কোন মানদণ্ডে সেটা কিন্তু আদালত করতে পারছে না কারণ যতক্ষণ না কারণ দুটো কপি রয়েছে একটা ক্যান্ডিডেটের কাছে রয়েছে আরেকটা রয়েছে হচ্ছে যে কপিটা সেটা হচ্ছে সিবিআই এর কাছে

চাকরি পরীক্ষা দিয়েছিলেন তারা সেই তথ্য ভুল দেওয়া হচ্ছে থেকে আপনারা এতটা নিচে নেমে গেছেন হাইকোর্টের রায় আমরা দেখতে থেকে রকম পন্থা অবলম্বন করা হয়েছে রাজ্যে শুধুমাত্র জন্য যা খুশি পুরো চুরি করেছেন চুরি সেটা নিয়ে বলুন না পুরো চুরি বলছেন না চুরি সুপ্রিম কোর্ট তো বলে দিল সুপ্রিম কোর্ট কি বলেছে না ঠিকই বলেছে সুপ্রিম কোর্ট কি বলেছে চাকরি খাওয়া কাকচিল কাকচিল এখানে যাদের চাকরি চুরি হয়েছে এই এত প্রায় আট হাজার জনের কাছাকাছি তাদের তাদের চাকরি চাকরি চুরি করে চাকরি পেয়েছে এটা অন্যায় কি অন্যায় না আরে সেটা তো सीबीआई বলে জাগতো প্রমাণিত কিছু না মামলা চলছে এটা কনফার্মাইজ সুপার নিউমেরিক চাকরি কথা জানো তুমি অবশ্যই জানো না ক্যাবিনেট এই চোরদের মানে যারা টাকা 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 দিয়ে

যারা চাকরি চুরি করে পেয়েছে যারা সাদা খাতা জমা দিয়ে পেয়েছে তারা যখন আমাদের ভবিষ্যৎকে পড়াবে স্কুলে সেই ভবিষ্যৎ কী শিখবে চারে চারে আট না হয়ে ছয় হয় শিখবে এটা তো প্রশ্ন আপনার সন্তানের কথা ভাবুন

পরিষ্কার বলেছে যে হাইকোর্টকে বিভ্রান্ত করার অধিকার এসএসসি কে কে দিয়েছে যেহেতু বিভ্রান্ত হয়েছে আর হঠাৎ এতদিন পর এস এস জেগে উঠে বলছে না না এখন আমরা ঠিক করতে পারবো সুপ্রিম কোর্ট হ্যাজ বিন কাইন্ডলিনাফ যে ঠিক আছে জুলাই অবধি তোমরা এটাকে শর্ট আউট করো

এই বাংলাটাকে কি তৈরি করেছেন দেবব্রতবাবু মুছেলেখা দিয়ে আমাদের শিক্ষক যারা রয়েছেন তাদেরকে একদমই অর্থাৎ একটা বিষয় স্পষ্ট হচ্ছে তার মানে যে এই রাজ্যের শিক্ষকরা যারা মূলত বলা হয়েছে যে আপনারা মুছলেখা দিন অর্থ যদি আপনাদেরকে ফেরত দিতে হয় তার মানে এটা প্রমাণ্য যে আপনারা সত্যি দোষ করেছেন বা চাকরিটা হয়তো আপনারা চুরি করে পেয়েছেন সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা যখন ছোট ছিলাম তোমরা তো আমার থেকে আরো অনেক ছোট আমরা বড় হয়েছি যে শিক্ষক গুরু বলে এবং তাকে আমরা পায়ে ধরে প্রণাম করতাম তার আশীর্বাদে আমরা মনে করি যে আমরা তাদের আশীর্বাদে এতদূর বড় হয়েছে শিক্ষা দীক্ষা যা পেয়েছি কিন্তু এই হচ্ছে শিক্ষকের লেভেল যে চাকরি পাবার জন্য এরকম জীবনে আমি কোনোদিন শুনিনি যে শিক্ষক অবু শিক্ষক বর্তমান শিক্ষক তাকে মুচরেখা দিতে হয় যে না আমি টাকা দিইনি আর যদি আমি প্রমাণ হয় যে আমি টাকা আমি তারপরে আবার আমি চাকরিও ফেরত ক্লাসে স্টুডেন্ট ঢুকে প্রণাম করবে কিনা বা পাঠ্য নেবে কিনা সেটা আমার জানা নেই কিন্তু কোন স্টুডেন্ট যদি জিজ্ঞাসা করে যে মাস্টার মশাই আপনি কি চুরি করে চাকরি পেয়েছেন তখন মাস্টার মশাই বা বাকি ছেলেরা কি বলে মাস্টার মশাই আপনি কিছু দেখেননি এইটাই কি এই বাংলার ভবিতব্য আমি আজ খুব আশ্চর্য হচ্ছে এবং আতঙ্কিত যে এ বাংলার ভবিষ্যৎ কাদের হাতে যাচ্ছে কারা পড়াবেন আমাদের ভবিষ্যৎকে চারে চারে আট হয় না ছয় হয় সেটা নিজে শিক্ষক জানবে কি এই প্রশ্নটা গোটা বাংলার মানুষের প্রশ্ন এই বর্ধমানে দিলীপ ঘোষের রোড শো এ বাধা বর্ধমানের বিরাটায় র্যালি আটকায় পুলিশ বিজেপি কর্মীদের সঙ্গে পুলিশের বছর ধস্তাধস্তি বর্ধমান শহরে ব্যাপক উত্তেজনা বাঁকুড়ার শিমলা পালের শুভেন্দু অধিকারীকে বাধা তৃণমূলের গুন্ডা দেখিয়ে গাড়ি থেকে নেমে পড়েন বিরোধী দল নেতা পুলিশ দাঁড়িয়ে থেকে মদত দিচ্ছে তো শুভেন্দু অধিকারী বেনজির সিদ্ধান্ত রাজভবনে সাধারণের জন্য বিতর্কিত সিসি ফুটেজ দিতে রাজি রাজভবন কলকাতা পুলিশ ও মমতাকে ভিডিও দিতে নারাজ রাজভবন ক্লিপ পেতে অনলাইনে করা যাবে আবেদন প্রথম একশো জন পাবেন সিসি ফুটেজ মমতার বিরুদ্ধে বিভাজনের রাজনীতির অভিযোগ কমিশনে অভিযোগ দেন বিজেপির ভোট পেতে বিভাজনের রাজনীতি করছেন মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ বিজেপির মুখ্যমন্ত্রীর সভা মঞ্চে ঠাঁই হলো না অপর্বাপ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে সভাস্থল ছাড়লেন আরামবাগের বিদায়ী সাংসদ চাঁদার ভোট নিয়ে আবারও বিরতির পর ফিরে এলাম আলোচনা এখানে চলছে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যে বক্তব্য সভা মঞ্চ থেকে রেখেছেন মূলত তার প্রেক্ষাপটে এই মুহূর্তে দেবব্রত বাবু আমাদের সঙ্গে রয়েছেন শতরূপাধি আমাদের সঙ্গে রয়েছেন দেবব্রত একটা বিষয় স্পষ্ট করুন তো মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন যে সুপ্রিম কোর্টের যে শর্ট অর্ডার সেটা যে সামনে এসেছে তারপর তিনি কোনো না কোনো জায়গা থেকে আত্মতুষ্টি বা শান্তি পেয়েছেন এটা তিনি বললেন কোন প্রেক্ষাপটে দাঁড়িয়ে অবশ্যই ঠিক কথা বলেছেন দেখুন এখানে রাজ্য সরকার একটা অবস্থান পরিষ্কার করে দিয়েছে উনি বলেছেন কেউ যেন চোখের জল না ফেলে আমাদের এখানে আমাদের এখানে কিছু রাজনৈতিক কাক চিল শকুন তারা

এবং আমার একটাই কথা যে মমতা ব্যানার্জি এতদিন ধরে একটা সম্প্রদায়ের তুষ্টি করতে করতে ঠকে গিয়ে এখন নিজের আত্মতুষ্টি নিয়ে ভীষণ চিন্তিত। ওনার আর কিচ্ছু যা আসে না। চাকরি চাকরিপ্রার্থী কে কাজছে কার চোখের জল কিছু যায় আসে না। ওনার সব বিরোধী আমি একটু সুকান্তবাবুর কাছে আসি আমি একটু ছত্রপাতি আসছি সুকান্তবাবুর কাছে আসি যে একটা বিষয় তাহলে আপনিও কি মানবেন যে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন যে এই রায়টা সামনে আসবার পর তিনি কিছুটা হলেও যেন শান্তি পেয়েছেন মূলত শান্তিটা কি কারণের জন্য যেহেতু এই রায় যে শর্ট অর্ডারটা সামনে আসে সেখানে বলা হচ্ছে কোনো কঠোরতম পদক্ষেপ এই মুহূর্তে নিতে পারবে না সিবিআই যদিও সিবিআই কিন্তু তদন্ত এগিয়ে নিয়ে যাবে এই সুপার নিউমেরারি পোস্ট নিয়ে কার্যত মন্ত্রী সভায় যাতে কোনো রকমের কোনো আজ না পড়ে বা যারা চুরি করেছে এই চোরদের যাতে কোনো রকম গায়ে একটা টাচ না পড়ে সেই কারণে জন্য তিনি শান্তি পাচ্ছেন দেখো মমতা ব্যানার্জি কি বলছেন সেটা কিন্তু খুব একটা গুরুত্বপূর্ণ নয় এখানে চাকরি প্রার্থী যারা যারা যোগ্য তারা যেন চাকরি পায় সেটাই গুরুত্বপূর্ণ এবার ক্যাবিনেট মিনিস্টার দের বাঁচাতে যদি এই এসএসসি বল সরকার বলো বা পদ্মশিক্ষা বর্ষদের। তিনজনের আইনজীবী যদি যায় সেটাও কিন্তু সঠিক মানে যদি বলো সেটা অন্যায় কেন অন্যায় কারণ এটা কিন্তু স্থগিতাদেশ দিয়েছে সেটা অন্তর্বর্তীকালীন এখনো কিন্তু অনেকটা বাকি এবার ঘটনা হচ্ছে কিন্তু সূক্ষ্ম এবং প্রত্যেকটা পর্যবেক্ষণে কিন্তু তারা বলছে যে তারা কিন্তু তিনটে পক্ষের কথাই শুনবে এবং সেটাতে যেন কোনোভাবেই কোন যোগ্য চাকরি প্রার্থী যেন বঞ্চিত না হয় যারা এতদিন ধরে রোদ বৃষ্টি ঝড়ে

যারা অযোগ্য চাকরি প্রার্থী যারা টাকার বিনিময়ে চাকরি পেয়েছে তাদের যেন ছাব্বিশ হাজার চাকরি ছাব্বিশ হাজারের মধ্যে কি বলতে চাইছে

সিবিআই টু কন্টিনিউ ইনভেস্টিগেশন শুধু কোনো কোয়ারসিভ অ্যাকশন নেওয়া যাবে না মানে আপাতত তো ইনকোয়ারি চলবে কিন্তু তাকে ধরে বেজে জেলে করা যাবে না এইটুকু অতৃপ্ত আপাতত তৃপ্ত হয় এইটা শুনে যে ক্যাবিনেট জেলে যাবে না কি করা যাবে কথা দুজন মানুষ দ্বারা জেলে

যে পরিষ্কারভাবে তিনি বলেছেন যে যোগ্য অযোগ্যদের বিচার করার জায়গা থাকলে এই অযোগ্যদের কিন্তু কোনো মতেই আর চাকরিতে থাকতে পারবে না এবং উঁচু লেখা দিতে হবে এটাই কিন্তু সবচেয়ে বড় শিক্ষা সমাজের কাছে একটা জায়গা থাকবে যে যারা টাকার বিনিময়ে চাকরি পেয়েছে তাদের অবস্থা কি হতে পারে সেটা কিন্তু তাদের কাছে বার্তা যাবে এই বার্তাটাই প্রয়োজন শিক্ষা শিক্ষক সমাজের এবং বৃহত্তর শিক্ষার অঙ্গ হিসেবে

সে যদি অযোগ্য শিক্ষকের কাছে পড়াশোনা করে গোটা বাংলার মানুষ গোটা বাংলার মানুষ ঠান্ডা মাথায় টিভির সামনে যারা দেখছেন ভাবুন যারা অযোগ্য শিক্ষক তারা আট চারে চারে আট শেখাতে পারবে না তারা হয়তো চারে চারে ছয় শেখাবে সেটা শিখে আপনার ভবিষ্যৎ অর্থাৎ আপনার পরিবারের ছেলে বা আপনার পরিবারের নাতি বা আপনার পরিবারের কনিষ্ঠতম সদস্য সে জীবনে কি করবে এটা কত বড় ক্ষতি একবার বুঝুন এটা শুধুমাত্র এই আট হাজার ছ হাজার ছাব্বিশ হাজারের ব্যাপার নয়

আপনারা রাজনীতি করুন জোর হাত করে বলছি কিন্তু এই রাজ্যটাকে শেষ করে দেবেন না এই রাজ্য না থাকলে কোথায় রাজনীতি করবেন এক মিনিট আপনি বলছেন চাকরি প্রার্থীরা রাস্তায় বসে রয়েছে এসএসসি বলছে এত চাকরির চুরি হয়েছে এই অযোগ্য শিক্ষকদের কাছে দু সাল থেকে দু সাল যারা পড়াশোনা করলো তাদের ভবিষ্যৎটা নষ্ট হয়েছে এই দায় আপনাকে নিতে হবে

কত চাকরি পেয়েছে কত অন্টারপ্রনারশিপ হয়েছে কত কর্মসংস্থান করে দিয়েছে সেটা অন্ধের মত কথা না একদম 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 সুপ্রিম কোর্টের ভার্ডিক্ট জানে না 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 আবার এসে জানার সেন্ট্রাল স্ক্রিন নিয়ে কথা বলতে ওয়েবসাইটে দেখো পরিষ্কার দেয়া আছে তোমাদের মুখ্যমন্ত্রী মত এসে আমরা স্টেজে উঠে মিথ্যে কথা বলি না আমাদের একজন লিখিত দেবব্রত বাবু তিনি বললেন যে এরা যে নাকি প্রচুর চাকরি হয়েছে বেকারত্ব বলে

কুড়ি লক্ষ মানুষ বাইরের রাজ্য থেকে এসে আমাদের রাজ্যে এসে কর্মসংস্থান কাজ করছে আর এবং পঞ্চাশ লক্ষ মানুষ আমাদের রাজ্য থেকে অন্য রাজ্যে কাজ করছে তার মানে বাইরের রাজ্য থেকে মানুষ আরও বেশি এটা এটা তথ্য আবার তিন কোটি অন্য রাজ্যের মানুষ আমাদের রাজ্যের থেকে কাজ করে সেটাও তাহলে আমাদের এখানে কর্মসংস্থান আছে বলে তারা নিশ্চয়ই কাজ করছে এই তথ্যের আছে আপনারা ওই যে হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটি আছে অন্যদের ওখান থেকে দেখে নেবেন ও সেটাও আমাদের আমাদের এখান থেকেই দেখতে হবে বলে এখানে এই যে র‍্যান্ডম দেয় হাওড়া শিয়ালদা স্টেশনে কথা বললেন আপনাকে মনে করি দিই শিয়ালদা স্টেশনে আমাদের হচ্ছে অনুষ্ঠান হলো আবার মনে পড়ে আমি মনে করার চেষ্টা করলাম আপনি বলার পর যে আপনি অনুষ্ঠানে ছিলেন সেখানে মানুষ এসে কি বলছে যে

আমি জানতে চাই আমি জানতে চাই যে কার জন্য মনটা কাঁদা উচিত যারা সৎ সত্যের পথে চলছে যারা আমাদের সুনাগরিক না যারা চুরি করবে যারা খুন করবে যারা যারা ধর্ষণ করবে তাদের জন্য মন কাঁদা উচিত আমরা শাহজাহানের জন্য মুখ্যমন্ত্রীর মন কাঁদা দেখেছিলাম আমরা পার্থ চট্টোপাধ্যায়ের জন্য মুখ্যমন্ত্রীর মমতা উথলে ওঠা দেখেছিলাম আমরা অনুব্রত মণ্ডলের জন্য দেখেছিলাম যে সে তো বাঘ তাকে এভাবে ধরে নিয়ে গেল চোখের জল ফেলতে কিন্তু আমরা দেখিনি রাস্তার পাশে বসে থাকা যোগ্য চাকরি প্রার্থীদের জন্য মন কাঁদতে আমরা দেখিনি বগদুয়ে যারা মারা গিয়েছে তাদের জন্য মন কাঁদতে আমরা দেখিনি সন্দেশখালীতে যারা 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 নির্যাতিত নির্যাতনের শিকার হয়েছে সেই মহিলাদের জন্য মন কাঁদতে মন কাদার ধরন বারে বারে চেঞ্জ হয়ে যায় মন কাদার ধরন কারণ বারবার আমরা কেন দেখতে পাই যে এ বাংলায় যারা চুরি করে যারা যারা অন্যায় করে তাদের জন্য মন কাঁদে মুখ্যমন্ত্রী কি করে মন কাঁদবে মুখ্যমন্ত্রী মন থাকলে তো কাঁদবে ওই সব সিলেক্টিভ কান্না হঠাৎ করে একদিন কোথায় স্টেজে এদিক থেকে ওদিক কোন একটা ছোট মেয়ের কান্না ওনার কানে এসেছে এতগুলো মেয়ে রেপ হলো নির্যাতিত হলো শুধু আমি সন্দেশ খালের কথা যদি এই মুহূর্তে আচ্ছা থামুন থামুন হয়েছে পাকস্ট্রিট থেকে হাসখালি

দেখো যারা হচ্ছে এই যে যোগ্য এবং অযোগ্য এই বিষয়টা কিন্তু সবচেয়ে বড় ঘটনা যে 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 এসএসসি এই ধরনের কাজ করা উচিত যেটা হচ্ছে যোগ্যদের নিয়োগ করা উচিত এবং এই সংস্থা যদি এই ধরনের দুর্নীতি করে এবং সেখান থেকে যদি আজকে সরকার যারা হচ্ছে চাকরি মানে যাদের জন্য যাচ্ছেন তারা ক্যাবিনেট মিনিস্টার এটা কিন্তু অত্যন্ত দেখতে কিন্তু মানে খারাপ লাগছে যে কান্নাটা ঠিক কার জন্য এবার তাদের জন্য যদি কান্না হয় যে যারা ক্যাবিনেট মিনিস্টার বা যে যে নামগুলো তোমরা করলে সেটা কিন্তু মানে আর কিছু বলার নেই এর থেকে নির্লজ্জতার কথা থাকে না কিন্তু যদি কান্নাটা হতো এই ঝড় বৃষ্টি রোদে যারা আজকে শিক্ষক হতে আসছেন যারা হবি শিক্ষক তাদের সঙ্গে যে আচরণটা করা হলো সেই তান্তর কে দেবে সমাজ সমাজ মানে একটা বিষয় স্পষ্ট সুকান্ত বাবু আশঙ্কা থাকছে আশঙ্কার কালো মেঘটা পর্যন্ত আরো ঘনীভূত হচ্ছে ২৬ এর আগে কোনো ভাবে যদি মন্ত্রিসভা পুরোপুরি ভাবে ভেঙে যায় কারণ যে পরিমাণ দুর্নীতি হচ্ছে আপনিও প্রসঙ্গ তুললেন যে পরিমাণ দুর্নীতি সমিতি হয়েছে তাতে মন্ত্রিসভার বেশ কয়েকজন তারা অভিযুক্ত এবং এখন তারা জেলে রয়েছেন আর ক্যাবিনেটের সদস্য হিসাবে নেই এই বিষয়টা কিন্তু কার্যত বারংবার তারা করে বেড়াচ্ছে হয়তো রাজ্যের শাসক দলকে শুনত গোটা রাজ্যের মানুষের মুখ্যমন্ত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের উচিত ছিল হাসখালির জন্য মন কাদা মমতা বন্দ্যোপাধ্যায় উচিত ছিল সন্দেশখালীর জন্য মন কাঁধা মমতা বন্দ্যোপাধ্যায় উচিত ছিল যারা রাস্তায় বসে রয়েছে তাদের জন্য মন এমনটা বলছেন রাজনৈতিক বিশ্লেষকরা কিন্তু সেই মন কাঁদে না মন কাঁদে সাজানের জন্য পার্থর জন্য অনুব্রতর জন্য এটাই কি বাংলার মানুষের জন্য ভবিতব্য এই প্রশ্নটা গোটা বাংলার মানুষের আর এই প্রশ্ন নিয়ে শেষ করছে আজকে চারটা ভোট ফিরে আসছে একটা ছোট্ট বিরোধী